আজকের আমরা শিখব অনলাইনে কাজ করতে গেলে কি কি প্রয়োজন। নাম্বার ওয়ান, আপনার একটি 4G অ্যান্ড্রয়েড ফোন। নাম্বার টু, ইন্টারনেট বা অনলাইনের বেসিক নলেজ। তো ইন্টারনেট বা অনলাইনের বেসিক নলেজ বলতে বোঝায় আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো কিছু সার্চ করা এবং যে কোনো ওয়েবসাইটে নতুন অ্যাকাউন্ট তৈরি করা ও অ্যাকাউন্টে লগইন বা প্রবেশ করা। তার কারণ হচ্ছে আপনারা যখন কোনো অ্যাকাউন্টের মাধ্যমে কাজ শিখে কাজ করে ইনকাম করবেন, তখন আপনাদের লগইন যদি না করে কাজটি করেন তাহলে আপনারা কোনো আর্নিং বা আয় পাবেন না। তো এখনও যাদের ইন্টারনেট সম্বন্ধে বেসিক ধারণা নেই, তাদের আজ ইন্টারনেট বা অনলাইন সম্বন্ধে বেসিক ধারণা দেব। যে কোনো জায়গায় অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটি ইমেল আইডি দরকার হয়। তো ইমেল আইডি তৈরি আপনার শিখতে হবে। ইমেল আইডিটা আমরা গুগল জিমেল থেকে করব। আমি কিভাবে করছি সেটা আপনারা ভালো করে দেখুন এবং নিজেরা নিজেরা প্র্যাকটিস করে কাজটা শিখুন। তো ইমেল আইডি তৈরি করতে গেলে আমরা প্রথমে বলবো জিমেলে গিয়ে আমরা করব। তো আমাদের প্রথমে জিমেল যেতে হবে। দেখুন, আমি গুগল খুলে জিমেলে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আপনাদের ইনবক্সের ঠিক উপর দিকে যেখানে তিনটে দাগ রয়েছে, ঠিক এই জায়গাটা গিয়ে ক্লিক করতে হবে। তো দেখুন, আমি এখানটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের একেবারে নিচের দিকে আসতে হবে সেটিং অপশনে। সেটিং অপশনে আমি ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা এসেছে। দেখুন, জেনারেল সেটিং, তারপর আপনার যদি কোনো ইমেল আইডি থেকে থাকে, দেখুন আমার একটা ইমেল আইডি রয়েছে, আমার মিস্ত্রি 1986, আরও একটা রয়েছে। তো নতুন একটা আমি অ্যাকাউন্ট তৈরি করব। তো অ্যাড অ্যাকাউন্ট যে জায়গাটি রয়েছে, দেখুন আপনাদের এই যে অ্যাড অ্যাকাউন্টের যে জায়গাটি রয়েছে, এই অ্যাড অ্যাকাউন্টের ভেতরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এসে গুগল, আউটলুক, হটমেইল অ্যান্ড লাইফ, ইয়াহু, অনেক কিছু ওখানে এসছে। তো আমরা ডিরেক্টলি গুগল থেকে, যেহেতু জিমেলটা যেহেতু গুগলের, তো আমরা গুগলের অ্যাকাউন্ট, গুগল থেকে আমরা একটা ইমেল আইডি তৈরি করব। তো আপনাকে এই যে গুগল বলে যে জায়গাটি লেখা রয়েছে, ঠিক এই জায়গাটিতে ক্লিক করতে হবে। তো দেখুন, গুগলে ক্লিক করলাম। একটু একটু ওয়েট করতে হবে। চেকিং ইনফোটা পুরো হতে দেবেন। দেখুন আপনার এখানে কিন্তু চেকিং ইনফো হয়ে, দেখুন এটা কিন্তু সাইট চলে এসছে, গুগল সাইন ইন। সাইন ইন বলতে আপনার অ্যাকাউন্ট তৈরি থাকলে সেটা আপনি লগ ইন করে ভেতরে প্রবেশ করতে করা যাবে ইমেল বা ফোন নাম্বার দিয়ে। ওকে, এখানে দেখুন ইমেল বা ফোন নাম্বার এসছে, এখানে কিন্তু কিছু লিখবেন না। তার নিচে এসছে দেখুন ফরগেট ইমেল। সর্বশেষে দেখুন এসছে বাদিকে ক্রিয়েট অ্যাকাউন্ট বলে। তা ক্রিয়েট অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট তৈরি করো। তো এই এই জায়গাটা আমাদের ক্লিক করতে হবে। দেখে নিন, আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই জায়গাটা আপনাদের ক্লিক কিন্তু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যেহেতু একটা নতুন ইমেল আইডি আমরা তৈরি করব জিমেলের মাধ্যমে, তো ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি দেখুন ক্রিয়েট অ্যাকাউন্টে দেখুন ক্লিক করলাম। দেখুন আপনার প্রথমে ফার্স্ট নেম চেয়েছে। ঠিক আছে, আপনি এখানে আপনার নাম দেবেন, শুধু নাম। ধরুন আপনার নাম, আপনার নাম আছে ধরুন তপন। তাহলে আপনি এখানে লিখবেন যেভাবে লেখেন, ঠিক প্রথমটা ক্যাপিটাল লেটার দিয়ে তারপরে স্মল লেটার, আপনি যেভাবে প্রত্যেক জায়গাতে আপনি নাম লেখেন ঠিক সেভাবেই লিখবেন। TAPAN, তপন, আপনার নাম ধরুন তপন। আচ্ছা,
আপনার টাইটেল ধরুন, দেখুন এখানে বলছে লাস্ট নেম। লাস্ট নেম বলতে আপনার টাইটেলটা বোঝায়, আপনার টাইটেলটা। ধরুন আপনার নাম তপন মণ্ডল, তো আপনি এখানে লিখবেন লাস্ট নামে কী লিখবেন, মণ্ডল। আমি দেখুন লাস্ট নামে দেখুন ক্লিক করলাম, এমটা বড় হাতের দিতে হবে, এম ও এন ডি এ এল, সরি ডি এ এল, তপন মণ্ডল। এবার আপনি এটাকে ট্রেনের নিচের দিকে গিয়ে দেখুন, নেক্সট বলে একটা বটন আছে, নেক্সট বটন দেখুন, এই নেক্সট বটনটা আপনারা ক্লিক করবেন। ওকে, নেক্সট বটনটা আপনাদের আমাদের ক্লিক করতে হবে। তো নেক্সট বটনে আমরা ক্লিক করলাম, নেক্সট পেজটা আসতে দিন আমাদের। এবার দেখুন আপনাদের নেক্সট পেজটা কিন্তু প্রত্যেকের চলে এসছে। এবার দেখুন এখানে বেসিক ইনফরমেশন চেয়েছে, বেসিক ইনফরমেশন, ঠিক আছে। এন্টার ইয়োর বার্থডে অ্যান্ড জেন্ডার, মানে আপনার কবে ডেট অফ বার্থ সেটা লিখতে হবে, আর আপনি জেন্ডার, ঠিক আছে। তো আপনি ডেট অফ বার্থ, আপনি কোন দিন জন্মগ্রহণ করেছেন সেটা প্রথমে ডেট দিতে হবে। ধরুন আপনি জন্মগ্রহণ করেছেন 20 তারিখে, তাহলে আপনার এখানে লিখতে হবে 20। আর মান্থ, মান্থ ধরুন জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছে, তাহলে এখানে দেবেন জানুয়ারি। আর ইয়ার, ইয়ার দেবেন আপনি কোন সালে জন্মগ্রহণ করেছেন, আপনি ধরুন 1990-তে জন্মগ্রহণ করেছেন, তা আপনি এখানে দিয়ে দিলেন। নিচে দেখুন জেন্ডার এসছে, জেন্ডারে আপনি ঠিক, জেন্ডারে আপনি কিন্তু ঠিক এই যে ডান দিকে দেখুন একটা তীর চিহ্নের মতো আছে, ঠিক এই জায়গাটায় আপনারা ক্লিক করবেন, এর নিচের দিকে। ওকে, ঠিক এই পোর্শনে, তো আপনারা ওই ওইখানটা ক্লিক করবেন। দেখুন আমি দেখুন ক্লিক করছি, এখানে মেল এসছে, ফিমেল এসছে, রেদার নট সে এসছে, কাস্টম এসছে। তা আপনি যদি ছেলে হন তাহলে দেবেন আপনি মেল, মেলটা মেলে ক্লিক করবেন। আর আপনি ফিমেল হলে, এই আপনি যদি মেয়ে হন তাহলে দেবেন আপনি ফিমেল। ওকে, আমি আর একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা ঠিক ক্লিক করতে হবে। এই যে গোল গোল মতো অপশনগুলো আছে, এই দুটোর জায়গায় যে কোনো একটাতে আপনি ছেলে হলে বলছি দেবেন মেল, মেলে ক্লিক করবেন, আর মেয়ে হলে ধরুন আপনি ক্লিক করবেন ফিমেলে। তো আপনি ধরুন ছেলে তপন মণ্ডল, তো আপনি এখানে ক্লিক করবেন মেলে। দেখুন আমি মেলে দেখুন ক্লিক করলাম, মেল চলে আসলো। এবার আবার নেক্সট, নেক্সট একটা দেখুন নিচে একটা বটন এসছে, আপনার আবার কিন্তু এই নেক্সট বটনে কিন্তু আবার ক্লিক করতে হবে। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, আবার নেক্সট পেজটা আসতে দেবেন, একটু ওয়েট করবেন। দেখুন আপনার কিন্তু হয়ে গেছে। এবার সর্বশেষ এখানে দেখুন তারপরে যে পেজটা এসছে সেটা বলছে চুজ হাউ ইউ সাইন ইন, মানে আপনি কোন, আপনি ইউজার আইডি ব্যবহার করবেন বা আপনার জিমেল আইডিটা কী তো তৈরি করবেন সেটা আপনার এখানে লিখতে হবে। হ্যাঁ, টোটাল এখানে দেখুন লিখে দিয়েছে নিচের দিকে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস। দেখুন আপনাকে আমি প্রশ্নটা দেখে দিচ্ছি, এই যে অপশনটা আসছে ক্রিয়েট এ জিমেল অ্যাড্রেস, ঠিক এই জায়গাটার এর নিচে যে অংশটা আছে এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে বলছে, মানে বা ইউজার আইডি ক্রিয়েট করতে বলছে। তো আপনি যেটা ইউজ করবেন লগ ইন করার জন্য সেইটাই। সবসময় মনে রাখবেন জিমেল ইউজার আইডি সবসময় নামের সঙ্গে কিছু সংখ্যা দিতে হয়, নামের সঙ্গে সংখ্যা। এমন একটা আপনি ইউজার আইডি বা জিমেল আইডি ক্রিয়েট করবেন যেটা অন্য কারণ নেই, কারণ এটা তো গুগল, গুগল সারা পৃথিবীর প্রচুর মানুষ এখানে জিমেল আইডি তৈরি করে। তো আপনাকে একটা ইউনিক বা আলাদা, সবার থেকে আলাদা একটা জিমেল আইডি তৈরি করতে হবে। ধরুন আপনি এখানে আপনার নামটা দিতে পারেন, নামটা দেওয়ার পর কিছু সংখ্যা দিতে হবে, কেন আমরা প্রথমেই বলেছি যে আপনি একটা ইউনিক, একটা ইউনিক আইডি তৈরি করবেন জিমেল আইডি, যেটা নামের সঙ্গে কিন্তু সংখ্যা থাকতে হবে। ধরুন আপনার নাম আমি দেখুন তৈরি করছি এখানে,
আপনার নাম ছিল ধরুন তপন মণ্ডল, তো আপনি এখানে দিতে পারেন তপন। আর একটা জিনিস মনে রাখবেন, সবসময় কিন্তু ইউজার আইডিতে কোনো, এই জিমেল আইডিতে ইউজার আইডিতে কিন্তু কোনো ক্যাপিটাল লেটার হবে না, অর্থাৎ কোনো বড় অক্ষরে কোনো দেবেন না, প্রত্যেকটা কিন্তু স্মল লেটার দেবেন। এটা কিন্তু আপনাদের কিন্তু সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যখন আপনি এটা জিমেল আইডি তৈরি করবেন। তো আপনি, আমি বললাম কি আপনার নাম তপন মণ্ডল, তো আপনি দেখুন এখানে আমি দিচ্ছি, দেখুন টি দিয়েছি, দেখুন ছোটো হাতের বা স্মল লেটারের, তারপরে প্রত্যেকটাই কিন্তু আমি স্মল লেটারে দেবো, টি এ পি এ এন তপন মণ্ডল, এম ও এন ডি এ এল। তো আমি তপন মণ্ডল দিয়ে ফেললাম, মাঝখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া চলবে না, একেবারে টোটালটাই গ্যাপ না দিয়ে লিখতে হবে। তো আমি তপন মণ্ডল দেখুন একসঙ্গে লিখেছি। তারপরে আমি কি বললাম, আপনার কোনো কোনো একটা লেটারের সঙ্গে বললাম সংখ্যা দিতে হবে, সংখ্যা না দিলে কিন্তু কোনো দিনও ইউজার আইডি তৈরি হয় না, এবং তার মধ্যেও কিন্তু আমাদের কোনো গ্যাপ দেব না, স্পেস দেব না। ওকে, তো দেখুন তপন মণ্ডল লিখলাম, এরপরে ধরুন আপনি একটা এখানে একটা সংখ্যা দেবেন, একটা ইউনিক সংখ্যা, মানে যাতে একবারই আপনার জিমেল আইডিটা তৈরি হয়ে যায়, সংখ্যা দিতে হবে। তাহলে সংখ্যা আমি মানে 1 2 3 4 যেগুলো, ওগুলোকে আমরা সংখ্যা বলি, তো সেইগুলো আমাদের দিতে হবে। তো আমি দেখুন এখানে দেখছি একটু ইউনিক, একটু ঘুরি ফিরি দিচ্ছি, কমন জিনিস দেবেন না, 1 2 3 এগুলো না দিলে অনেক সময় হয় না, এই দিলে অনেক সময় হয় না, ঠিক আছে? তো আপনি এটা ইউনিক দেবেন, একটু উল্টো পাল্টা করে, ধরুন আমি দিলাম 8 5 7 2, দেখুন চারখানা সংখ্যা দিলাম। এইবার দেখুন নেক্সট করলাম, এইবার আপনার এটা দেওয়া হয়ে গেলে আপনার নেক্সটে ক্লিক করতে হবে, দেখুন আপনার ঠিক এই নেক্সট জায়গাটায় আবার কিন্তু ক্লিক করতে হবে। ওকে, আমি দেখুন নেক্সট জায়গাটা দেখুন ক্লিক করছি, একটু ওয়েট করতে হবে নেক্সট পেজ আসা পর্যন্ত। দেখুন আমার কিন্তু ইউজার আইডিটা কিন্তু নিয়ে নিচ্ছে, মানে ওই ইউজার ওই নামে কারোর আর সারা ওয়ার্ল্ডে কিন্তু জিমেল আইডি নেই, তার মানে আমার কিন্তু ইউজার আইডিটা নিয়ে নিয়েছে। এবার সর্বশেষে যেটা করতে হবে, আপনার একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখনই আপনারা পাসওয়ার্ড তৈরি করবেন যে কোনো সাইডের, সে ইমেল আইডি নয়, যে কোনো সাইডের, আমিও আপনাদের এখানে যে সমস্ত সাইডে গিয়ে কাজ করিয়ে ইনকাম করার রাস্তা দেখাবো, সেই সমস্ত সাইডেও আপনারা যখন কোনো পাসওয়ার্ড তৈরি করবেন, মনে রাখবেন একটা কথা সবসময়, মিনিমাম আটটা সংখ্যা আপনারা, এই আপনার 8টা ক্যারেক্টার দিয়ে আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন। সেটা কীরকম না, 8টা সংখ্যা হতে পারে, লেটার হতে পারে, অ্যাট দি রেট নিউমেরিক হতে পারে, ভ্যারাইটিস, সব সময় ভ্যারাইটিস দিয়ে, সব আলাদা আলাদা দিয়ে কিন্তু পাসওয়ার্ড তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। আপনি যদি শুধু স্মল লেটার দিয়ে তৈরি করেন তাহলে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে না, আর আপনি যদি শুধুমাত্র লেটার দিয়েও তৈরি করেন তাহলে আপনার পাসওয়ার্ড স্মার্ট এই স্ট্রং হবে না। তো আপনি তৈরি করবেন কিন্তু একটা সব রকমের জিনিস নিয়ে, যেখানে স্মল লেটার থাকবে, ক্যাপিটাল লেটার থাকবে, নিউমারিক থাকবে, সংখ্যা থাকবে, সব রকমের জিনিস দিয়ে মিনিমাম 8টা ওয়ার্ড। সেটা কীরকম আমি আপনাদের এখানে উদাহরণস্বরূপ আমি একটা নিজে একটা পাসওয়ার্ড দিয়ে আপনাদের আমি একটা দেখাচ্ছি, কিন্তু এখানে দেখুন দেখুন এখানে দেখুন আমি দেখুন পাসওয়ার্ডটা দেখুন কীভাবে দেখুন তৈরি করছি। আর পাসওয়ার্ড সবসময় তৈরি করার আগে থেকে আপনি খাতায় প্রথমে লিখে রাখবেন, তার কারণ হচ্ছে কি আপনি যেহেতু এটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করছেন সব রকমের মিলিয়ে, সুতরাং আপনার মুখস্থ রাখা কিন্তু এটা সম্ভব নয়। সুতরাং খাতায় আগে লিখে রাখবেন আপনার জিমেল আইডি আর আপনি তার কি পাসওয়ার্ড তৈরি করতে চান, তাহলেই কিন্তু দেখে দেখে যদি লেখেন আপনারা এই ক্রিয়েট পাসওয়ার্ডের জায়গায়, তাহলে আপনাদের কিন্তু কোনো কারণে কিন্তু ভুল কিন্তু হবে না। দেখুন আমি এখানে দেখুন বড় হাতে দেখুন এম দিচ্ছি, দেখুন আমি ছোট হাতের কিন্তু সরি, আপনি দেখুন এবার দেখুন আমি স্টার দিচ্ছি, এরপর আমি দেখুন থ্রি দিচ্ছি, মানে ক্যাপিটাল লেটার হয়ে গেল, নিউমেরিক হয়ে গেল, প্লাস লেট ই হয়ে গেল, আপনার সংখ্যা হয়ে গেল। এবার আমি দেখুন হ্যাশ দিচ্ছি, তারপর আমি আমি দেখুন প্লাস চিহ্ন দিচ্ছি, তারপরে আমি দেখুন ছোট হাতের এ দিচ্ছি, অর্থাৎ স্মল লেটার।
তারপর আমি দেখুন অ্যাট দি রেট দিচ্ছি, তারপরে আমি দেখুন প্লাস চিহ্ন দিচ্ছি, তাহলে কটা হলো? আটটা কিন্তু আপনার হয়ে গেল, মিনিমাম আমি বলছি আটটা। আপনি আটটার জায়গায় কিন্তু 10টাও দিতে পারেন আপনি। আমি দেখুন আটটা দেখুন বাড়িয়ে দিচ্ছি, একটা ডলার চিহ্ন দিয়ে দিলাম, অর্থাৎ আমার কিন্তু সব রকমের কিন্তু জিনিস হলো। ওকে, এইবার কিন্তু নেক্সট কিন্তু আপনাকে আবার কিন্তু একটা বলছে কনফার্ম, কিন্তু আপনাকে আরেকবার ওই পাসওয়ার্ডটাই কিন্তু লিখতে হবে। মানে একবার পাসওয়ার্ড তৈরি করলে আপনার হবে না, দুবার মিনিমাম আপনাকে দিতে হবে। দেখুন আমি আবার ঠিক সেম টু সেম লিখছি, ক্যাপিটাল লেটার এম, তারপরে স্টার, তারপরে থ্রি, তারপরে হ্যাশ, তারপরে প্লাস চিহ্ন, তারপরে ছোটো হাতের বা স্মল লেটারের এ, তারপরে দেখুন অ্যাট দি রেট, তারপরে দেখুন প্লাস চিহ্ন, আর সর্বশেষ হচ্ছে ডলার চিহ্ন। দেখুন দুটোই আমার সেম হয়েছে। এ থেকে কিন্তু আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, প্রথম পাসওয়ার্ডের সঙ্গে দ্বিতীয় পাসওয়ার্ডের যেন মিল থাকে, অর্থাৎ যেটা আপনাকে কনফার্ম পাসওয়ার্ড মারতে বলছে। এইবার আপনি আপনার তাহলে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো, এবার আবার আপনাকে নেক্সট বটনে গিয়ে ক্লিক করতে হবে। দেখুন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে নেক্সট পেজ না আসা পর্যন্ত। দেখুন এবারে বলছে অ্যাড ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার আপনার এখানে কিন্তু একটা দিতে হবে। ওকে, আপনি নিচের দিকে যাবেন, আপনি এটা স্কিপ করেও যেতে পারেন, আর যদি বলেন না ইয়েস আই এম আমি এখানে আছি অলরেডি তাহলে ইয়েস আই এম করবেন, তা আপনি স্কিপ করেও যেতে পারেন। এটা আমি দেখুন স্কিপ করে কিন্তু বেরিয়ে যাচ্ছি, দেখুন স্কিপ লেখাটা দেখুন আপনারা ভালো করে, এই জায়গাটা দেখুন স্কিপ লেখা আছে, আপনি এইখানটা স্কিপ করেও যেতে পারেন, অথবা আপনারা এই ইয়েস আই এম লিখেও আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে পারেন। আপনাদের যেটা খুশি আপনারা সেটা জায়গায় ক্লিক করবেন। আমি দেখুন স্কিপ করে চলে যাচ্ছি, দেখুন আমি স্কিপ করে বেরিয়ে যাচ্ছি। নেক্সট পেজটা আসা অবধি আপনাকে একটু ওয়েট করতে হবে, একটু আমরা ওয়েট করি। এবার দেখুন প্রাইভেসি অ্যান্ড টার্মস, এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটাকে আপনাকে এগ্রি করতে হবে। দেখুন নিচের দিকে দেখুন লেখা আছে, লেখা আছে একটা জায়গায় এই জায়গাটায় ঠিক, ঠিক আছে, এই এগ্রি জায়গাটা আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন আমি এগ্রি জায়গাটা কিন্তু ক্লিক করছি, দেখুন আমার কিন্তু একটা কিন্তু দেখুন এবং আমার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেল। আপনাদের কিন্তু ঠিক সেম টু সেম আমি যেভাবে করলাম সেভাবে যদি আপনারা করেন দেখবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। এবার বলছে দেখুন আমাকে দেখুন লেখা দেখিয়েছে, দেখুন থ্যাঙ্কস তপন, ঠিক আছে, ইমেল আইডি শো করছে, পাসওয়ার্ড শো করছে। এবার আমার একটা মোবাইলটাকে সেট আপ করতে হবে, সেট আপ দেখুন আপনারা কী করবেন, নিচের দিকে দেখুন আপনাদের নেক্সট বলে একটা অপশন লেখা দিয়েছে, ঠিক আপনাদের ওই জায়গাটা ক্লিক করতে হবে। দেখুন এই যে নেক্সট বাটন আছে এই জায়গাটা আপনাদের কিন্তু ক্লিক করে আপনার ওই ইমেল আইডিটা আপনার ফোনে সেট আপ করতে হবে। ওকে, আমি দেখুন এখানে দেখুন ক্লিক করছি, একটু আমাদের এখানে ওয়েট করতে হবে, চেকিং হচ্ছে আমাদের ইমেল আইডিটা জিমেলের সঙ্গে। একটু আমরা দাঁড়াবো, এখানে একটু ওয়েট করতে হবে। ইন্টারনেটে একটু প্রবলেম করছে, ইন্টারনেট কানেকশন ভালো হলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ওকে, এবার আমি সেটিংয়ের উপর থেকে ব্যাকে চলে যাব। আপনার ইমেল আইডিটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এখানেও হয়ে গেছে। দেখুন এবার আমরা কিন্তু সেটিংয়ের এই জায়গা থেকে কিন্তু আমরা অলরেডি ব্যাকে যাব, ঠিক এই জায়গাটা থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাক বাটনে আমরা ক্লিক করব, ব্যাক বাটনে আমরা ক্লিক করলেই দেখুন ব্যাকে দেখুন আপনার আমরা দেখুন জিমেল আইডিতে চলে আসলাম।
তাহলে আমাদের নতুন একটা ইমেল তৈরি হয়ে গেল, আমরা কি করে বুঝবো? এই আবার দেখুন, আপনি ইনবক্সের মাথার দিকে ঠিক এই পোর্শনে যেখানে তিনটে দাগ আছে সেই জায়গাটা আমরা যদি ক্লিক করি, আমরা আমাদের কতগুলো ইমেল আইডি আছে সেগুলো আমরা সব দেখতে পাবো। দেখুন, আমি দেখুন ক্লিক করছি, ক্লিক করে এটা উপরের দিকে টানতে হবে, উপরের দিকে টানা হয়ে গেলে আপনাদের নিচের দিকে যে পোর্শনটা আছে এখানে গিয়ে আপনি ক্লিক করলে আপনার সমস্ত ইমেল আইডিগুলো দেখতে পান। দেখুন, আমি দেখুন ক্লিক করছি এখানে, দেখুন আমার নতুন করে একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে, তপন মণ্ডল 8572@gmail.com। এবার আমি এই ইমেল আইডিটা প্রবেশ করলেই আমার সমস্ত ইমেলগুলো দেখতে পাবো। দেখুন, আমি ক্লিক করছি, তাহলে হয়ে গেল। তো আজ আমরা শিখলাম কীভাবে একটা জিমেল আইডি তৈরি করতে হয়, খুব সোজা কাজ, আপনারা প্রত্যেকে এভাবে ট্রাই করলে অবশ্যই পারবেন। তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ।